হে গাইস, কেমন আছো? আজকের যে ভিডিওটা, হঠাৎ করে এই ধরনের একটা ভিডিও তোমরা দেখছো, এর পিছনে কিছু কারণ আছে, কিছু না, একটা দুটো কারণ, এবং সেটা ক্ল্যারিফাই করা আমার দরকার মনে হলো। কারণ অনেক দিন ধরে শুনছি একই ঘটনা, আমার মানে মেসেজ আমি দেখি, টেক্সট যেগুলো করো তোমরা সেগুলো আমি দেখি, সেটারই প্রমাণ এটা ধরতে পারো। কারণ বেশ কিছুদিন ধরে একটা বাজে কমেন্টস বলো, বাজে জিনিস আমাকে নিয়ে হচ্ছে, এবং সেইটা ক্ল্যারিফাই করা আমার উচিত মনে হলো। আমি যেটুকু বুঝতে পারলাম কিছু জনের কমেন্টস দেখে, সেটা তাদের বুদ্ধিটা কতটা আমি সঠিক জানি না, তারা কতটা পর্যালোচনা করে তারপরে সেই বিষয়টা নিয়ে ভেবে কথা বলে সেটাও আমি জানি না। কারণ কমেন্টসে এই ধরনের কিছু বোকা মানুষ থাকে, যারা যাদেরকে সুড়সুড়ি দিলেই তারা নেচে ওঠে। তো সেই সমস্ত মানুষদেরকে জন্যই এই ভিডিওটা অ্যাকচুয়ালি। তাদের নামও আমি বলতে পারি, কিন্তু সেগুলো বলাটা ঠিক হবে না। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমি তাদের কাছ থেকেই জানতে পারলাম যে আমি নাকি অন্য কোনো চ্যানেলে আমি ফোন করে বলেছি যে তারা যে সমস্ত ইসলামিক ভিডিও করে, সেই সমস্ত ইসলামিক ভিডিওতে যে সমস্ত কথাগুলো বলে, যেগুলো নেগেটিভ কথা বলে, সেগুলো নাকি আমি অ্যাপ্রিসিয়েট করি এবং তাদেরকে চালিয়ে যেতে বলি। তো আদেও তারা আমার কোনো নাম করেনি, তবে যেটুকু বুঝতে পারলাম তোমাদের কমেন্টস দেখে, সেটুকু হচ্ছে যে এখানে আমাকেই উল্লেখ করা হয়েছে। কারণ আমাকে নিয়ে অনেকে তাদের কাছে বলতো যে এদের মতো করে বলেন বা এরা এইরকমই। এইবার অনেকের ধারণা হচ্ছে যারা একটু পজিটিভ ভাবে, ম্যাক্সিমাম মানুষই পজিটিভ ভাবে, তারা এই সমস্ত জিনিসে মানে জড়ায় না। তো তাদের মধ্যে থেকেই অনেকে বলেছে যে আরেকটা চ্যানেল রয়েছে আমাদের বাদ দিয়ে, যেটাই আর দুজন থাকে, আমি তাদেরও নাম করছি না, দুজন ছেলে, দুটোই ছেলে, তারা রিভিউ দেয়। তো যারা পজিটিভভাবে, তারা আমাকে নিয়ে অন্তত পজিটিভভাবে তারা বলছে সেই ছেলে দুটো করতে পারে, যে ফোন করে হয়তো তাদেরকে বলেছে সেই চ্যানেলকে যে তোমরা সঠিক কাজ করছো। আমি এসবের মধ্যে যাব না। আমার যেটা মনে হয় যে, কারণ যে কথাটা মানে আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে বলবো কি বলা উচিত কি জানি না, তবে হ্যাঁ, যেটুকু মনে হচ্ছে আমার জন্যই বলা হয়েছে। কারণ ইসলামিক ভিডিও যদি বলা হয়, অ্যাকচুয়ালি ইসলামিক ভিডিও কিন্তু স্টার্ট প্রথম আমিই করেছিলাম, আমার চ্যানেল থেকেই স্টার্ট হয়েছিল। আমার যত তোমরা রিয়াকশন চ্যানেল দেখো সমস্তগুলো মিলিয়ে যদি বলা হয়, তাহলে ফার্স্ট কিন্তু আমিই শুরু করি, যে ইসলামিক ভিডিও এখান থেকে স্টার্ট করলাম, তারপরে কিন্তু অন্যরা অনুসরণ করেছে। যদি এটা প্রুফ চাও, তাহলে আমার যে সমস্ত ইসলামিক ভিডিওগুলো প্রথম দিকে সেটা দেখতে পারো এবং তাদের চ্যানেলে দেখতে পারো যে কারা স্টার্ট করেছিল, ঠিক আছে? তো সুগার কোটিংয়ের একটা ব্যাপার বলা হয়েছে, যেটা তোমরা আমাকে বলেছ। তো এই ব্যাপারটা আমি কোনোদিনই মাথায় ভাবিনি। আর সত্যি কথা বলতে কি, অন্যদের চ্যানেলে কি করছে না করছে তাদের নিয়ে আমার মানে একমাত্র মানে একদম ভাবনার সময় নেই, ভাবার সময় নেই। আর সেই ভাবার সময় নেই বলেই এবং আমি ঝামেলায় যেতে চাই না। কেন সে তার করছে, আমি আমার করছি, কেন তাদেরকে জড়াবো বা তাদেরকে নিয়ে আসবো? কিন্তু এখানে যেহেতু একটা ঘটনা ঘটেছে, অনিচ্ছাকৃতই হোক বা ইচ্ছাকৃতই হোক, বা হয়তো তোমাদের জন্যই তারা বলতে বাধ্য হয়েছে, যেহেতু তোমরা কিছু কিছু চ্যানেলকে উদাহরণস্বরূপ তাদের কাছে দাও, বা আমার কাছেও এসেছে হয়তো বা এরকম মাঝে মাঝে, বিশেষ করে প্রথম দিকে দু একটা চ্যানেলের এসেছে যে উদাহরণ দিয়ে যে তুমি এই ধরনের ভিডিও করতে পারো, বা তোমার এত সুন্দর ভিডিও হচ্ছে না, ওদের দেখো কত ভালো ভিডিও করে, তো এই ধরনের হয়েছে। কিন্তু আমি সেগুলো নিয়ে কথা বলি বাড়াইনি, কারণ তারা তাদের মতো করছে, আমাকে আমি আমার মতো করছে। ইভেন আমার বিশেষ কিছু পরিচিত মানুষ রয়েছে, তারাও বলেছে যে তোমরা কিন্তু পিছিয়ে যাচ্ছ, তোমরা আরও ভালো করো। আমি তখন তাদের বলেছি যে তারা তাদের মতো করছে করুক, আমি আমার মতো করি, আমাকে যতটুকু এগিয়ে নিয়ে যাওয়ার দরকার ততটুকু এগিয়ে নিয়ে যাবে, দর্শকরা এগিয়ে নিয়ে যাবে, যদি মনে হয় যে খারাপ হচ্ছে তাহলে যাবে না, সেটা আমার ব্যক্তিগত কপাল হতে পারে বা যাই হতো স্কিল হতে পারে, সেটাই খারাপ করলে খারাপ অবশ্যই মানুষ নেবে না, ভালো করলে নেবে। তো এইখানে একটা কথা আমাকে মানে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে, একটা বলা হয়েছে যে তাদের নাকি ফোন করে সেই চ্যানেল মানে
যেটা যে যে চ্যানেলের দিকে ইঙ্গিত করা হচ্ছে সেই চ্যানেল নাকি তাদেরকে ফোন করে বলেছে তোমরা বেস্ট করছো, এই জিনিসটা করে যাও। তো এইখানে যারা আমাকে কমেন্ট সেকশনে অনেক কিছু খারাপ খারাপ বলেছো, খারাপ খারাপ বলতে আমি অন্য ওয়ার্ডের দিক থেকে না, বলেছো যে হয়তো বা যে ভালো মানুষ নও তুমি বা সুগার কোডিং করো, এই ধরনের যে সমস্ত খারাপ কথা বলছো, আমি স্ল্যাং কথা বলছি না, আমি এমনি বলছি। তো তাদেরকে বলছি যে একটু কি ভাবনা চিন্তা করা যেত না, যে আমি তাদের ভালো চাইছি, যে ফোন করে বলছি যে তোমরা ভালো করছো, সেই আমার বিরুদ্ধে সে কিনা স্ক্রিনে এসে বলবে, এটা কি সম্ভব? আমি তোমার ধরো দর্শক যারা রয়েছে, আমি মানে তোমাদেরই আমি ফোন করে বললাম তোমরা খুব ভালো করছো, ঠিক আছে, একজনের বিরুদ্ধে কথা বলছো, তোমরা খুব ভালো করছো, সে তো তাহলে আমার দিকেই, মানে আমি যাকে বলছি আর সেও আমার দিকে, আমিও তার দিকে, তাহলে আমি কেন তার বিরুদ্ধে স্ক্রিনে গিয়ে বলবো যে এই জিনিসটা বলেছে? আমি বোঝাতে পারলাম কিনা জানি না, তবে একটু যদি বুদ্ধি করে বলা যায়, মানে বোঝার চেষ্টা করা হয়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি চাইছি সে খারাপটা বলছে একটা জিনিসের জন্য, খারাপ বলুক ভালো বলুক, সুগার কোটিং করছে না, অ্যাকচুয়ালি সুগার কোটিং করছে না, এবং সেটা আমি ফোন করে তাদের বলছি যে তোমরা খুব ভালো করছো, সুগার কোটিং করছো না, আমি সুগার কোটিং করি তো কী হয়েছে, তোমরা তো করছো না, এই জিনিসটা তো আমি তাকে তো ভালোই বললাম, তাহলে সে কেন আমার বিরুদ্ধে গিয়ে স্ক্রিনে হঠাৎ করে, আমি চিনি না শুনি না, বা চিনলেও আমার সঙ্গে, হ্যাঁ চিনি, হয়তো দেখা গেলো যে বলছে যে ওখানে বলছে যে আমি মানে ফোন করেছিলাম, তার মানে চেনা পরিচিত, সেই চেনা পরিচিত মানুষটার বিরুদ্ধে কী করে স্ক্রিনে সে বলতে পারে, এটা তো ভাবা তো উচিত ছিল। আর সত্যি খুব মানে ভালো লাগতো যে ফোন নাম্বারটা পেলে তাদেরকেও জিজ্ঞেস করা যেত, যে হয়তো তারাও নাম বলেনি কোন চ্যানেলের কথা, তবে তোমরা যে ইঙ্গিতটা দিচ্ছ সেটা আমাকেই দিচ্ছ, ঠিক আছে, এবং তারা দিয়েছে কি দেয়নি আমিও সেই জন্য তাদের কথা বলছি না, ডাইরেক্ট বলছি না, যেহেতু ইসলামিক ভিডিও বলতে চার পাঁচটাই চ্যানেল রয়েছে এবং সেই চ্যানেলের মধ্যে ইসলামিক ভিডিও আমরাই করি, ঠিক আছে, আর দু একজন করে যারা বলেছে তারা করে, তো সুতরাং ধরে নিতেই পারি যে আমাদের বলা হয়েছে। যাই হোক, এটা তাদের জন্য না যারা বলেছে, আমার দর্শক যারা রয়েছে, যে একটু বুদ্ধি খাটিয়ে ভাবনা চিন্তা করে কথাগুলো বলো। কেন ভিডিওটা করলাম আমিও জানি না, উত্তরটা না দিলেও হতো, তবে অতিরিক্ত হয়ে যাচ্ছিল, আমার মনে হলো যে কিছু একটা ক্লিয়ার করা দরকার ব্যাপারটা, কারণ প্রত্যেকটা ইসলামিক ভিডিও দিচ্ছি এবং সেখানে বিভিন্ন রকম মতামত রয়েছে যে ওপরে এক ভিতরে আর এক, অনেক কিছু বলা হচ্ছে, ঠিক আছে, তো সেই জন্য আমার মনে হয় ক্লিয়ারিফাই করা দরকার। আর বাকি ইসলামিক ভিডিও সামনে আসবে, আরও বিভিন্ন ধরনের ভিডিও থাকবে, শুধু ইসলামিক ভিডিওই নয়, যদি ইসলামিক ভিডিওই বলো, প্রচুর ইসলামিক ভিডিও করেছে, আমাদের মতো ইসলামিক ভিডিও কেউ করেনি, এখন স্টপ আছে, কারণ ইসলামিক ভিডিও করতে গেলে একজন পাশে অবশ্যই দরকার থাকে, কারণ সেটা পর্যালোচনা ভালো হয় এবং কথা বলা ভালো হয়, সেই মানুষটা এখন কেউ নেই বলেই আমরা বিভিন্ন ধরনের ভিডিও করছি এবং সাথে সাথে ইসলামিক ভিডিও মাঝে মাঝে করছি। তো তোমাদের মন্তব্য অবশ্যই আমাদের কাম্য এবং তোমরা অবশ্যই কমেন্টস করবে, তবে একটু ভাবনা চিন্তা করে কে কী বললো, কে কান নিয়ে চলে গেল, বা কে আমার বিরুদ্ধে বললো বলে তোমরা ভেব, মানে কারোর বিরুদ্ধে বললো বলে সেটাই সত্যি ধরে নিতে হবে, এইটা করো না, কারণ একটু ভাবনা চিন্তা করো যে বিভিন্ন রকম এই সোশ্যাল মিডিয়াটা না, সোশ্যাল মিডিয়া বলে না, মিডিয়াতেই না মানুষ পিছনে লাগার জন্য ব্যস্ত থাকে, সবাই টিআরপি গেইন করার জন্য ব্যস্ত থাকে, তো একটু যদি খোঁচা দিয়ে টিআরপি গেইন করা যায়, তো তারাও চায়, একদম তারাও চায় যে দর্শক ভিউজ বাড়ুক, তারাও এমনি এমনি বসে নেই, আমিও এমনি এমনি বসে নেই, অ্যাকচুয়ালি আমরা স্টার্টই করি হচ্ছে ভালো লাগা থেকে, কেউ পয়সা ইনকাম বা এরকম থেকে ইনকাম আমার মনে হয় না তারা শুরু করেছে, অন্তত আমার দিক থেকে বলতে পারি যে আমার একটা সময় ছিল যখন লকডাউনটা চলছিল, তখন থেকে আমি স্টার্ট করেছি এবং তখন কিছু করার ছিল না ঘরে, আর এইটা একটা ইউনিক জিনিস, মানে আমার পছন্দের জায়গা ছিল যে ক্যামেরার সামনে কিছু বলবো বা কিছু করবো,
সেই সময়টা কাজে লাগিয়েছি, ঠিক করোনার সময় থেকেই আমি স্টার্ট করেছিলাম তখন থেকেই, এবং আস্তে আস্তে যে তখন থেকেই ইনকাম স্টার্ট করেছি এই মোটিভেশনটা নিয়ে কিন্তু আমি শুরু করিনি। আমি জাস্ট চেয়েছি ভিডিও করব এবং ছাড়বো, তারপরে মানুষ দেখবে, মানুষের সাথে কথা হবে, কমেন্টস, এই যে প্রথম প্রথম যখন কমেন্টস মানে বন্ধুরা করতে আমার ভীষণ ভালো লাগতো, যে পাঁচটা আজকে পাঁচটা কমেন্টস করেছে, ভীষণ ভালো লাগলো। তারপরের দিন দেখা গেলো যে 15 জন কমেন্টস করেছে, আরও খুশিটা দ্বিগুণ হয়ে গেল। তো এইভাবে যখন আস্তে আস্তে বাড়তে লাগলো তখন কিন্তু একটা আলাদা রকমই ভালো লাগা কাজ করতো। হ্যাঁ, এর ফলে একটা ইনকাম জেনারেট হয়েছে, এবং প্রত্যেক ইউটিউবার এটা কারোর কাছে লুকোনো নয় যে ইউটিউবে ভিডিও দিলে একটা সময় পরে গিয়ে তার ইনকাম জেনারেট হয়। অবশ্যই প্রত্যেকটা ইউটিউবারেরই এটা হয়, এটা কারোর কাছে লুকোনো না। তো সেটা আমারও হচ্ছে এবং যারা করছে তাদেরও হচ্ছে, ঠিক আছে। তো এই ছিল, আর বেশি কিছু বলার নেই। তোমরা একটু ভাবনা চিন্তা করে তারপরে দেখো আর কি, আমাকে কমেন্টস করলে তো করতেই পারো, বিভিন্ন রকমের মানুষকে জড়িয়ে নিয়ে বিভিন্ন আরও মানুষকে খেপিয়ে তোলা, তো খেপিয়ে তুলে আলটিমেটলি কিছুই হয় না, কারণ এই যে ভিডিও করতে করতে তোমরাও ভুলে যাবে, আবার নতুন আমি ক্লিয়ার করছি, তাই অ্যাকচুয়ালি ক্লিয়ার না করলেও হতো আমি জানি, কারণ আমি করছি তো ভিডিওটা বা আমার চ্যানেল, তো সেই জন্য আমি জানি যে মানুষ ভুলে যাবে। এই যে যে সমস্ত ক্যাওসগুলো তৈরি হচ্ছে সেই সমস্ত ক্যাওসগুলো হয়তো এক সপ্তাহ চলবে, দু সপ্তাহ চলবে, তারপরে কিন্তু সব মানুষ ভুলে যাবে এবং আলটিমেটলি যেভাবে চলছিল সেভাবে চলবে, গ্রোথ যেরকম চলছে সব কিছুই হবে। তো কেন এই সব তৈরি করা, যে আরেকটা চ্যানেলের কথা এসে এখানে বলা, তারা বলেছে বলেছে, তো থাকুক, সেটা তোমাদের যদি একটু বুদ্ধি থাকে তাহলে বিবেচনা করবে যে অ্যাকচুয়ালি তারা কী বলেছে, সঠিক বলেছে না কী বলছে, তো একটু বিবেচনা করতে হয়। যে মানুষ বললো মানেই যে সেটাকে সঠিক ধরে নিতে হবে সেটা নয়। যাই হোক, আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না, ভালো থেকো আর সুস্থ থেকো, এবং যারা বন্ধুবান্ধব রয়েছে তাদের জন্য অসংখ্য শুভেচ্ছা, আমাদের শারদীয় শুভেচ্ছা, যারা হিন্দু বন্ধুবান্ধব রয়েছে সবাইকে। আর এখানেই শেষ করছি, টাটা।